কেউ নয়, কোনো হিন্দু নয়, এক মুসলমান, তাকে 1 কোটি টাকা তার সমস্ত জীবনের সম্পত্তি আয় দান করেছিলেন। তো তিনি সুভাষচন্দ্র তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি এত সমস্ত জীবনের শেষ সম্বল পর্যন্ত আপনি কেন আমাকে দান করলেন, এরপরে আপনি কি করবেন? তো তিনি বলেছিলেন যে আমি আজাদিন ফৌজে জয়েন করতে চাই, আমার স্ত্রী এবং আমার কন্যা ঝাঁসি রানী লক্ষ্মীবাই ফৌজে অংশগ্রহণ করবে, আমার একমাত্র ছেলে সে পাল সেনাতে জয়েন করবে। তো তার সমস্ত সম্পত্তি দান করেছিলেন। এটা আরও আমরা জানি যে তিনি যখন আফগানিস্তান হয়ে জার্মান জাপান আসলেন, এই 90 দিনের যে আত্মগোপন করে তিনি জাপানে পৌঁছেছিলেন, তার মূল সঙ্গী ছিল একজন মুসলমান, তার নাম ছিল আবিদ হাসান, তাকে সর্বতোভাবে সাহায্য করেছিল। তিনি যখন আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন তখন বোরখা পরিহিত এক মুসলিম রমণীর বেশ ধারণ করেছিলেন, আর তার সঙ্গী ছিল আবিদ হাসান একজন মৌলবীর পোশাকে।